नमस्कार, वेलकम टू माय चैनल रूपश्रीज किचन। आज के आमी आपनादेर संगे शेयर करब बाड़ीते की करे खोआ खीर बनानो हय। कारण एखन करोना परिस्थितिते बाइरेर खाबार तो स्वास्थ्यसम्मत नय। कारण मिष्टिर दोकाने खोआ खीर जेगुलो बनानो हय सेगुलो किभाबे बानाच्छे बा कारा धरछे सेसब तो आमरा जानछि ना। ताई आमी बाड़ीतेई की करे खोआ खीर बानिये निते हय सेटा देखिये दिच्छि। तार जन्य आमी एई कापेर 1/4 कप माने 4 भागेर 1 कप घी निएछि, एई कापेरई हाफ कप दूध আর এই কাপেরই 1.5 কাপ আমুল স্প্রে নিয়েছি। এটা ওই চায়ের জন্য যে ডেয়ারি হোয়াইটনার আছে ওইটা নেবেন না, ওইটা আমুল স্প্রেটা নেবেন। এই তিনটাকে আমি এখন আগে মিশিয়ে নেব, কেননা পরে গরম গরমে দিলে এটা লাম্প হয়ে যেতে পারে। তাই আগে ভালো করে মিশিয়ে নেব, তারপর এইটাকে জাল দেব। এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি, এবার আস্তে করে এটাকে পাক দিতে হবে। এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না তো লাম্প হয়ে যাবে। এবার আপনারা কি রান্না করবেন তার উপর নির্ভর করছে এটা কতটা গাঢ় হবে আর কতটা পাতলা হবে। এটা দিয়ে পান্তুয়া, ল্যাংচা, পিঠে সব কিছু করা যায়। এটা বানিয়েও যদি আপনারা ফ্রিজে রেখে দেন এটা অনেক দিন যাবে। শুকিয়ে গেছে আর মানে কড়াইয়ের গা থেকেও ছেড়ে দিয়েছে। এটা যতটা এখন পাতলা মনে হচ্ছে ততটা পাতলা নয়, যেই ঠান্ডা হবে তখন জমে যাবে। খিরে রেডি হয়ে গেছে, আরো ঠান্ডা হলে আরো জমে যাবে। দেখুন কেমন হয়েছে। বাড়িতে করে এটা ফ্রিজে রেখে দেবেন, খুব ভালো থাকবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে নিয়ে হাসি খুশি থাকবেন। নমস্কার।